কারুকার্যরে পূজার প্রস্তুতি তুঙ্গত উঠিছে রাজ্যর প্রান্তে প্রান্তে। তেজপুরত অসমীয়া সাজত জিলিকিছে দেবী দুর্গা। বানে গড়কা লখিমপুরত মুখরিত হয়েছে ঢাকর শব্দরে। ইফালে শারদীয় বতরত গা সাতখন আঠখন হয়েছে শিবসাগরের যুবতীর। দেবীক পিন্ধুয়া হয়েছে পাটর সাজ, পিন্ধুয়া হয়েছে অসমীয়া গহনা। তেজপুরত সম্পূর্ণ অসমীয়া সাজত দেবী দুর্গা। পাট মুগার সাজেরে জিলিকিছে দশভূজা। তেজপুরের শিল্পী টঙ্কেশ্বর কলিতার বাসগৃহত সম্পূর্ণ অসমীয়া সাজ পরিধান করা হয়েছে মা দুর্গাক। চাওক, পাটর সাজেরে চালে চকুরা হয়েছে দেবী প্রতিমা, পিন্ধাই দিয়া হয়েছে অসমীয়া গহনা। এবার আমি অসমীয়া সাজপার পরিধান করাইছো, আ অলংকার অসমীয়াই পিন্ধাইছো, যিকেজনা অসমীয়া গা গহনা হেৰি কৰিছো, কাপড় পিন্ধাইছো। তেজপুরের পূজা মণ্ডপ সমূহত প্রতিমা যোগান ধরবলৈ এতিয়া দিনে ৰাতিয়ে ব্যস্ত হৈ পৰিছে শিল্পী টঙ্কেশ্বর কলিতার পরিয়াল। 74 পাই এই প্রতিমা লগত জড়িত মৃন্ময় শিল্পর লগত, আর সেই তেতিয়া পৰা মই কামটো কমান বজায় কমায় গৈ গৈ এতিয়া এই পর্যায়ে পাইছোগৈ। মানে প্রতিমা নির্মাণের সমানে সমানে এইগৰাকী যুবতীয়ে নৃত্যর জড়িয়ে বর্ণনা দিলে দেবীর রূপর বিষয়ে। সদায় মঞ্চত পরিবেশন করা নাচ আর ইয়াত মূর্তি প্রতিমার ওসর করা, এটা বহুতেই বেলেগ অনুভব, এটা বহুত ভাল লাগিছে। কহুয়া ফুলিছে, এতিয়া আমল বোলাইছে শেৱালীৰ গোন্ধে। শারদীয় বতৰত সেয়েহে গা হাতখন আঠখন যুৱতীসকলৰো। এয়া শিবসাগৰ মহাবিদ্যালয়ৰ জয়া ছাত্ৰী নিবাসৰ দৃশ্য। শারদীয় বতৰত গা হাতখন আঠখন হৈ পৰা এই সকল ছাত্ৰীৰ মুখেৰে নিগৰি আহিল শৰতৰ সেই মধুময় গীত। ঢাক বাজিছে বানে গড়কা লখিমপুৰত, বগী নদীত সংসদ ভৱনৰ আৰ্হিত মণ্ডপ, দুটাকৈ বানে চাৰখাৰ কৰি যোৱা লখিমপুৰতো এতিয়া দুৰ্গা পূজাৰ প্ৰস্তুতি। বগী নদী মডাৰ্ণ ক্লাবে সংসদ ভৱনৰ আৰ্হিত নিৰ্মাণ কৰিছে মণ্ডপ। এইটো আমাৰ মানে আচলতে আমাৰ মডাৰ্ণ ক্লাবত আমি আমাৰ মডাৰ্ণ ক্লাবৰ বহুত আমাৰ সদস্য আছে, আমি সদস্যখিনি নিজে নিজে আমাৰ পইচা তুলি নিজৰ সদস্যৰ মাজতে এইখিনি আমি বনোৱা হয়। আমি প্ৰতি বছৰে এনেকৈ আমি সদস্যৰ মাজৰ পৰা আমি পইচা কালেকশ্যন কৰি নিজৰ মাজতে আমি বাহিৰৰ পৰা আমি কালেকশ্যন নকৰোঁ। কুহুয়া বন মোর শান্ত মন আল ফুল হাতে রে লুয়া হাবতি। পূজালৈ মাজত মাত্র এটা দিন থকার সময়ত চমৎকারী কারুকার্যরে শারদীয় দুর্গোৎসবক আদরণি জানাবলৈ এতিয়া পূর্ণ প্রস্তুতি চলাইছে রাজ্যবাসীয়ে। কুহুয়া বন মোর শান্ত মন। ব্যুরো রিপোর্ট, DY265।